কয়লা নিয়ে সরকার যে পলিসি নেয় এ রাজ্যে ইটভাটা ক্ষেত্রে সম্পূর্ণ ভ্রান্ত পলিসি, ভুল এতে পদক্ষেপ। এই জন্যে বাট্টাগুলি কয়লা সংকটে ভুগছে, অনেক বাট্টা কাজ বলছে বন্ধ হয়ে যাবে কয়লার জন্য। আমরা দাবি করছি কয়লার সমস্যার সমাধানে সরকার অবিলম্বে দ্রুত কার্যকরী ভূমিকা নেক, এটা আমাদের দাবির মধ্যে আছে। আমাদের দাবি আছে এখনও রাজ্যে বেশ কিছু বাট্টায় শ্রমিকদের যে পাকা ঘর থাকার, যে বসবাস করবার জন্যে পাকা ঘর নেই, কাঁচা ঘর আছে, এগুলি পাকা করা, শৌচালয় পাকা করা, পরিশুদ্ধ পানীয় জল করা ব্যবস্থা করা এবং ওষুধপত্রের ব্যবস্থা করা, ডাক্তার দেখানো, জ্বালানি ব্যবস্থা করা, ঘরে বিদ্যুতের আলো ব্যবস্থা করা, শ্রমিকদের জন্যে এই ব্যবস্থাগুলি জরুরি। এখনও কিছু বাট্টায় এগুলি সমাধান হয়নি। আমরা দাবি করছি যাতে অবিলম্বে বাট্টা, যেহেতু সিজন শুরু হয়ে গেছে অক্টোবর থেকে, যাতে এই সমস্যাগুলি সুরা হয়। শ্রমিকদের পাসবুক দিতে হবে শ্রমিকদের কাছে, আমরা দাবি করছি। মহিলা শ্রমিকদের সামাজিক সুরক্ষা যাতে নিশ্চিত করা হয়। আরও গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে কর্মস্থলে শ্রমিকরা আহত হলে, দুর্ঘটনায় মারা গেলে এ রাজ্যে এখন শ্রমিকরা সাহায্য পায় না। উদ্বেগ সাথে আমরা বলছি গেল বছরও 5 জন শ্রমিক মারা গেছে, বাচ্চা সহ শিশু সহ, কিন্তু মালিক পক্ষ, শ্রমিক দপ্তর, শ্রমদপ্তর কোনো ভূমিকা নেয়নি। আমরা দাবি করছি এই ক্ষেত্রে কার্যকরী আইন অনুসারে ব্যবস্থা নিতে হবে, সাহায্য দিতে হবে। এই সমস্ত দাবি নিয়ে আমরা যাচ্ছি যাতে এগুলি অবিলম্বে পূরণ করা হয়। শ্রম কমিশনের কাছে আমরা দাবি করব, যদি দাবিগুলি ব্যবস্থা হয়, সুরা হয়, ভালো, না হলে আমরা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন তৈরি করতে বাধ্য হবে। আমি তো ত্রিপুরা ইটভাটা শ্রমিক ইউনিয়ন রাজ্য কমিটির সাধারণ সম্পাদক তপন দাস, আমাদের সাথে আছে। আমরা ত্রিপুরা ইটভাটা শ্রমিক ইউনিয়নের রাজ্য কমিটির পক্ষ থেকে 8 দফা দাবির ভিত্তিতে শ্রম কমিশনের কাছে ডেপুটেশন দিতে যাচ্ছি। আমাদের দাবিগুলির মধ্যে যেগুলি মূলত উল্লেখযোগ্য তা হল গত 4.5 বছর, বলা যায় যে 57 মাস, এ রাজ্যে ইটভাটা শ্রমিকদের মজুরি 1 পয়সা বাড়েনি। আমরা দেখেছি যে বামফ্রন্ট সরকার যখন ছিল এ রাজ্যে, তখন মূল্যবৃদ্ধির সাথে সঙ্গতি রেখে প্রতি বছর ইটভাটা শ্রমিকদের মজুরি বেড়েছিল। তার ভিত্তিতে 2018 সালের জানুয়ারি মাসে মিটিংয়ের সিদ্ধান্তের ভিত্তিতে মজুরি সর্বশেষ বাড়ে 14% এরপর 2018 সালের মার্চে যখন সরকার পরিবর্তন হয়, বিজেপি IPP জোট সরকার ক্ষমতাসীন হওয়ার পর এ রাজ্যে ইটভাটা শ্রমিকদের মজুরি বাড়েনি। আমরা সংগঠন থেকে বারবার এসেছি, দাবি করেছি, বিক্ষোভ দেখিয়েছি, আলোচনা হয়েছে, কিন্তু কোন ধরনের মজুরি বৃদ্ধি করার সিদ্ধান্ত সরকারের তরফে, শ্রমদপ্তর তরফে ইতিবাচক ভূমিকা নেয় নাই। মালিক পক্ষ এক্ষেত্রে ভূমিকা নেয় নাই মজুরি বৃদ্ধি করার ক্ষেত্রে। আমাদের আন্দোলন ছিল, জারি ছিল সর্বশেষ 2022 সালের 30 সেপ্টেম্বর। আমাদের চাপে পড়েই শ্রম কমিশনার ত্রিপাক্ষিক মিটিং ডাকেন, তাতে ত্রিপাক্ষিক মিটিংয়ে সিদ্ধান্ত হয়। আমরা দাবি করেছিলাম 20% মজুরি বৃদ্ধি করার, 57 মাস যেহেতু মজুরি বৃদ্ধি হয় নাই, সব আলোচনার পর সিদ্ধান্ত হয় 13.33% মজুরি বৃদ্ধি করা হবে এই সিজন থেকে। আপনারা জানেন যে রাজ্যে ইটভাটার সিজন শুরু হয় অক্টোবর মাসে, এটা পরবর্তী সালের মার্চ এপ্রিল মাস পর্যন্ত চলে, প্রায় 6 মাস 7 মাস মজুরি বৃদ্ধি এবং এই ইটভাটার কাজগুলি হয়। তো সেদিক থেকে এই সিদ্ধান্ত কার্যকরী করার জন্য আমরা দাবি জানাই। আমরা আজকে যাচ্ছি, প্রথমত দাবি হচ্ছে এই যে মজুরি বৃদ্ধি হলো দীর্ঘ 57 মাস পরে ত্রিপাক্ষিক মিটিংয়ের সিদ্ধান্ত অনুসারে, তা অবশ্যই কার্যকরী করতে হবে। সব শ্রমিক যাতে মজুরি বৃদ্ধি যে হয়েছে 13.33%, তা যাতে পায় সেই ব্যবস্থা গ্যারান্টি করা। এক
কুশ কচিখানি মাস্টার্ড ওয়েল ত্রিপুরার পরিবেশক ইউনাইটেড ট্রেডিং কর্পোরেশন 9436121